মুসলমানেরা কলিজা টুকরা ভাইরা বাবাজিরা আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন আমার নবী কলেমা দাওয়াতে যাওয়ার পর কত বেঈমান নবীকে পাথর মেরেছে কত বেঈমান নবীকে গালি দিয়েছে কত বেঈমান নবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কত বেঈমান নবীকে বার করে দিয়েছে আর আমি খাদিজা সারা রাত দিন আমার নবী ঘুরে 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 কলেমা দাওয়াত দেওয়ার পর এই তো কিছুক্ষণ আগে আমার নবী বাড়িতে এসেছেন আমি আম্মা জান খাদিজা আমার নবীকে দুটো খানা দিলাম আমার নবীকে একটু শোয়ার ব্যবস্থা করে দিলাম আমার নবী নিদ্রায় গিয়েছে এই নিদ্রা থেকে আমি খাদিজা আমার নবীকে জাগাতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ বিবি কাকে বলে নবী সারাদিন কলেমার দাওয়াতে ছিল কিন্তু আমি খাদিজাতুল কুবরা আমার হক এটা নবীকে জাগাবো না যা বলার বলে যান আগামীকালকে আমার নবীকে বলবো নবীকে শোনাবো ও মুসলমানেরা কলিজা টুকরা ভাইয়েরা বাবাজিরা আম্মা জান খাদিজাতুল কুবরা আর নবীর চাচা আবু তালিব গোপনে গোপনে কথাটা বলেন নিশুতি রাত গভীর রাত নবী তো উপারে আরাম করছেন ও মুসলমানেরা জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বাবা এই কথাটা নবীকে শোনাবেন না আম্মা জান খাদিজাতুল কুবরা একা শোনেন একা শোনেন এমত অবস্থায় এই এমন করে শ্বশুর আর বৌমার আলাপ আলোচনার ভিতরে দিয়ে আমার নবী আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসেন নেমে আসার পর আবু তালিব বলতে লাগেন আবু তালিব শোনাতে লাগেন ও ভাই ভাইপো মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ এই দেখো ভাতিজা মোহাম্মদ তোমার বিরুদ্ধে নয় জন সই করেছে আগামী কালকে তোমাকে যুদ্ধের ময়দানে আগামী কালকে তোমার লড়াইয়ের মাঝখানে ওই রুকানার সঙ্গে কুস্তি বাঁধিয়ে দেওয়া হবে তুমি যদি রুকানার সঙ্গে জিততে পারো তাহলে তোমাকে এই মক্কার জমিনে রাখা হবে আর তুমি যদি রুকানার সঙ্গে খেলে যাও তোমার এমন করে জায়গা জমি সব কিছু কেড়ে নিয়ে এই মক্কা থেকে বার করে দেওয়া হবে ভাইপো তুমি কি করবে তাড়াতাড়ি ব্যবস্থা করে নাও এমতো অবস্থায় যখন চাচা বলেন আমার নবী এমন তো শোনাতে লাগলেন ও আমার চাচা যান শুনে রাখেন আমি আপনার ভাইপো মোহাম্মদ পৃথিবীর কারোর ভয় পায় নাই এক আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউকে ভয় পায় নাই আমার আল্লাহ যদি রাজি থাকেন আমার আল্লাহ যদি খুশি হন আমার কোনো চিন্তা হবে না কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও মুসলমানেরা জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বেটিরা বাবা যারা আল্লাহর গোলাম হয়ে যায় যারা আল্লাহর বান্দা হয়ে যায় ভালো মন্দ ভরসা করে আল্লাহর উপরে আমি তো মোহাম্মদ দুনিয়ার কারোর গোলাম নয় আল্লাহর গোলাম নবী কার গোলাম ছিলেন কথা বলেন আল্লাহর বান্দা ছিলেন না ছিলেন না আবার নবী কার নবী আল্লাহর নবী কার নবী আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আবার আল্লাহর নবী আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কিন্তু আমরা নবী 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 নয় কিন্তু নবী আল্লাহর নবী আবার আল্লাহর বান্দা আবার আল্লাহর গোলাম কারণ আমার নবী বলছেন আমি আল্লাহর গোলামি করি আল্লাহর দাসত্ব করি আমার আল্লাহ যদি আমাকে বেউজ্জুতি করে আমার কোনো ব্যাপার নেই আমি মোহাম্মদ তাতে খুশি জোরে বলা যায় না সুবহানাল্লাহ ও মুসলমানেরা জওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও মুসলমানেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ কোরআন শরীফে বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যারা ঈমানদার হবে ওই ঈমানদারের সামনে আল্লাহর কথা যখন আলোচনা হবে আল্লাহর জিকির সম্বন্ধে বলা হবে ওই ঈমানদাররা আল্লাহর কথা শুনবার জন্য পাগলের মতো দেওয়ানা হয়ে যাবে পাগলের মতো আশিক হয়ে যাবে আয়াতুহুম জাদাতুহুম ঈমানা আর দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর কোরআনের আয়াত যখন বলা
করা হবে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে ওই আল্লাহর গোলামদের ঈমানটা বেড়ে যাবে ঈমানটা তাজা হবে ঈমানটা কত প্রকার জানেন মুসলমান কত প্রকার জানেন মুসলমানের ভিতরে ভাগ আছে না নাই রে বাবা কথা বলেন আমরা সবাই মুসলমান মুসলমান না আমাদের ভিতরে ভাগ আছে কারোর 10% ঈমান কারোর 50% ঈমান কারোর আবার 100% ঈমান যার 10% ঈমান তার সামনে যখন একটা মদখোর মদ খাবে আর 10% ঈমানদার এই ব্যক্তিও মদ খাওয়ার জন্য বারে বারে ঝুঁকে যাবে কারণ ওর ভিতরে নামাজ নাই ওর ভিতরে আল্লাহর হুকুম নাই ও মদ খাবে কখন আবার নামাজ পড়বে ও কখন বিড়ি খাবে আবার নামাজ পড়বে আর যার ভিতরে 70% ঈমান ওর সামনে যদিও 1,050,000 টাকা দিয়ে বলে ভাই এই মদের বোতলটা মুখে নিয়ে টেনে দে টেনে দিলে তোকে 50,00,000 টাকা দেব 50,00,000 টাকা দেব ওই 70% ঈমানদার কি বলবে জানেন তো টাকায় পেশাব করি কারণ আমি তো আল্লাহর গোলাম কথা ঠিক না বে ঠিক বাবা কথা বুঝে আসেনি কথা বুঝে আসেনি মনে হয় 50,00,000 টাকা দেবে শর্তটা কি মদের বোতল মুখে ধরতে হবে বুঝে তোর টাকায় পেশাব করি আমার দরকার নাই আমি গরিব মানুষ খেটে খাবো 200 টাকা ইনকাম করে কিন্তু আখেরাতে তো শান্তি পাবো 50,00,000 টাকা দিয়ে ভোগ বিলাসিতা করতে চাই নাই আর তোর মদের বোতল মুখে ধরতে চাই নাই কোনো দরকার নাই ও মুসলমানেরা এই জন্য আমার আল্লাহ বললেন জাদাতুকুম ঈমানা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর 3 নম্বরে হলো ঈমানদার তো তারাই ভালো মন্দ ভরসা করবে বাপ মারা যাবে দোয়া পড়বে সন্তান মারা যাবে তাড়াতাড়ি দাফন করবে মা মারা যাবে তাড়াতাড়ি দাফন করবে কারণ হায়াতের মালিক কে আর মৌতের মালিক কে আল্লাহ না আল্লাহ না তাহলে আল্লাহ যখন আমার বাপকে আমার বাপকে মৃত্যু দিয়েছে মরণ দিয়েছে এতে আমার অসন্তুষ্ট করবার কোনো জায়গা নাই ও মুসলমানেরা জওয়ানেরা যুবকেরা কলিজা টুকরা ভাইরা আমার নবী বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় আল্লাহর নবীর চাচা জানের কাছে বলেন ও আমার চাচা জান শুনে রাখেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি মুহাম্মাদ ভালো মন্দ ভরসা করি আমার আল্লাহর উপরে আমার আল্লাহ যদি রুকানার সঙ্গে জিতিয়ে দেয় আমার আল্লাহ যদি রুকানার সঙ্গে হারিয়ে দেয় আমার কোনো ব্যাপার নয় আল্লাহ যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমার অসুবিধা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমানেরা জওয়ানেরা যুবকেরা কলেজা টুকরা ভাইয়েরা এটাই ছিল আমার নবীন ইতিহাস আমার নবী মদিনার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের বলেন ও সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও ও সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আতনি যারা আমাকে মানবে যারা আমাকে ভালোবাসবে ওয়ামান আতাল্লাহ তারা আল্লাহকেও ভালোবাসবে আল্লাহকেও মহব্বত করবে আল্লাহকেও ভালোবাসবে মহব্বত করবে আমার নবী দ্বিতীয় নম্বরে হাদিসটা বললেন মান আসনি যারা আমাকে অস্বীকার করবে যারা আমাকে ইনকার করবে ওয়ামান আসাল্লা তারা আল্লাহকেও যেন অস্বীকার করলো তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় নবীকে মহাব্বাত করলে আল্লাহকে মহাব্বাত করা হয় নবীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় নবীকে মহাব্বাত করলে আল্লাহকে সম্মান করা মহাব্বাত করা হয় আল্লাহর কোরআন শরীফের আয়াতের কাছে জিজ্ঞাসা করা যাক আমার আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ নবীকে বললেন এ আমার হাবিব আপনি জানিয়ে দেন আপনি শুনিয়ে দেন আমি আল্লাহ কোরআন শরীফে বললাম কুল মানে নবী তুমি বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার বান্দা যদি আমাকে পেতে চায় আমার বান্দা যদি আমাকে মহাব্বত করতে চায় ফাত্তাবিউনি তারা যেন তোমাকে অনুসরণ করে কি করে ভাই অনুসরণ করে
আল্লাহ বলছেন নবী তুমি বলো, কুল মানে নবী তুমি শোনাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি বান্দা আমাকে পেতে চায় তাহলে ওদেরকে বলো ফাত্তাবিউনি, ওরা যেন তোমাকে অনুসরণ করে, কি করে অনুসরণ করে। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, কলেজা টুকরা ভাইয়েরা, এবারে আসেন না দেখি নবীকে অনুসরণ কিভাবে করতে হবে, নবীর অনুসরণ কারা করেছিলেন, নবীর অনুসরণ কিভাবে করতে হবে। নবীর চাচা আবু তালিব আমার নবীকে ভালোবাসতেন না, বাসতেন না কথা বলেন, নবীর চাচা আবু তালিব ভালোবাসতেন, আল্লাহু আকবার, জীবন অপেক্ষা ভালোবাসতেন, জীবন অপেক্ষা। মক্কার বেঈমানেরা তারা বলল তোর ভাইপোকে সাবধান কর, নইলে কিন্তু মার্ডার হয়ে যাবে। কারা বলছেন? মক্কার বেঈমান, বড় বড় বেঈমান, বড় বড় কাফের। আল্লাহর নবীর চাচা আবু তালিব বলতে লাগেন, ওরে মক্কার বেঈমান কাফের শুনে রাখ, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর গায়ে নোকে নাচর হবে, আর আমি আবু তালিব ছেড়ে দেব না। জোরে বলা যায়? জোরে বলবেন না? আল্লাহু আকবার, কি ভালোবাসা বলে, এ তো বিশাল ভালোবাসা, কিন্তু কলেমা পড়ে নাই, বলো, ভালো করে বোঝেন, কলেমা পড়ে নাই কিন্তু ভালোবাসে, যে ভাইপো আমার, আমার ভাতিজা, আমার ভাতিজার উপরে আঙুল তুলে কথা বলবে, আমি আবু তালিব বেঁচে থাকতে আঙুল ভেঙে দেব। কি ভেঙে দেবে বলছেন? আঙুল ভেঙে দেবো, কোনো কথা হবে না। ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, কথায় কথা বেড়ে যায় রে বাবা, সংক্ষিপ্ত আলোচনা, এই তো আর অল্পক্ষণ বলি আপনাদের কাছে, এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল। ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, কলিজা টুকরা ভাইরা, আল্লাহ নবীর চাচা আবু তালিব নবীকে এত ভালোবাসতেন, আমার নবীর চাচা মৃত্যুর শয্যায় সজ্জিত, আমার নবীর চাচা মরণপূর্ণ অবস্থায় পড়ে আছেন, আমার নবীর চাচা মৃত্যুর শয্যায় সজ্জিত, বিছান শয্যায় সজ্জিত হয়ে গেলেন, আমার নবী মাতার দ্বারে বসে বসে চাচা জানকে বলেন, চাচা যান, ও আমার চাচা যান, আপনি আমাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, আপনার ছেলে আলীকে যত না ভালোবাসতেন, মহাব্বত করতেন, তার থেকে বেশি বেশি, তার থেকে বেশি বেশি আমাকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি একবার ইমানের কলেমাটা পড়ে নেন, কলেমাটা পড়ে নেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলা লাগবে না, শুধু এইটা পড়েন যে লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা বলেন, আমার নাম আপনার ধরতে হবে না, কথা বুঝিয়ে আসেনি মনে হয়, চাচার মাতার দ্বারে বলছেন, শুধু পড়েন লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, আল্লাহ কটা আছে ভাই? একটাই তো। নবী মোহাম্মদ শেখাচ্ছে, চাচা একবার বলেন যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানি না, কেউ নাই, আর আমার নাম বলতে লাগবে না। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, কলেজা টুকরা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার দ্বারে বসে বসে কাঁদছেন আর বলছেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদ, আমার নাম ধরতে হবে না, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন তো অবস্থায় চাচা যান পড়বেন, সেই মুহূর্তে বেঈমান আবু জাহাল কোথায় ছিল, হতবাগা কপাল ফাটা আবু জাহাল কোথায় ছিল, আবু জাহাল ছুটে ছুটে এসে আবু তালিবকে বলছেন, ও আবু তালিব শুনে রাখো, তোমার ভাইপোর কলেমা বিদ্যেটা যেন খবরদার পড়ে নিও না, তোমার ভাইপোর বিদ্যেটা যেন পড়ো না, মরণের সময় তুমি যেন কলঙ্কিত অবস্থায় মরো না। কি অবস্থায় কলঙ্কিত? কথা বলে না যে এরকম বলে যে এই খবরদার, ওই মেয়েকে বিয়ে দেওয়ার পরে গল্পটা বলছিলাম, জীবনটাই গরবাদ হয়ে গেল, তা বলছে তুই যেন গরবাদ হয়ে মরিস না, তোর বাপ দাদার ধর্ম যেটা মেনে এসেছিস সেটা মেনে দুনিয়া থেকে যা। এই এরকম মুসলমান কিছু আগে ধরনের আগের মুসলমান আছে না? নাই। তারা বলতো বাপ দাদা যেটা করতো সেটা করতে হবে, কিন্তু হাদিস কোরআন তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। তা বেঈমান আবু জাহাল বলছে তুই যেন কলঙ্কিত হয়ে মরিস না, তোর ভাইপো মোহাম্মদ তোর ধর্ম গ্রহণ করাচ্ছে, তো তুই যেন পড়িস না,
পড়লে কিন্তু ব্যাঘাত ঘটবে, ক্ষতি হবে। ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, আল্লাহর নবীর চাচা আবু তালি মাতার দ্বারে আমার নবী বসে বসে কাঁদেন, চাচা যান আমাকে এত ভালোবাসতেন, আমার তো হক আছে চাচা যানকে কলেমা পড়িয়ে দেওয়ার। কারণ হলো কেয়ামতের ময়দানটা হবে কঠিন ময়দান, যেদিনকে বাপ বেটার হবে না, যেদিনকে মা মেয়ের হবে না, যেদিনকে কেউ কারোর হবে না, ওই দিনেতে আমার চাচা যান জাহান্নামে চলে যাবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য ইমানের কলেমাটা পড়ে নেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, যদি একবার পড়ে নেন চাচা কোনো চিন্তা নাই। এমন তো অবস্থায় আবু জাহাল যখন বললেন, ও এমন করে আবু তালিব কলঙ্কিত ঘোষণা, যেন খবরদার মোহাম্মদের কলেমা পড়বে না। এই কথাটা বলবার পর চাচা যার মাথাটা নাড়া দিলেন, ও ভাই বো মোহাম্মদ, আমি তোকে ভালোবাসতাম, আমি তোকে মহাব্বত করতাম, আমি তোকে সম্মান করতাম, কিন্তু মরণের সময় আমি তোর ধর্মটা গ্রহণ করতে পারছি না। কারণ ওই দেখ না বেঈমান আবু জাহাল দাঁড়িয়ে আছে। ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, কলিজা টুকরা ভাইয়েরা, এই কথা না বলতে বলতে নবীর চাচা আবু তালিব দুনিয়া থেকে পর্দা নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আল্লাহ ভাই, আমার চাচা যান, আমার চাচা যান আমাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, এত সম্মান করতেন, এত বুকের ভিতরে আমাকে আঁকড়ে ধরে রেখেছিলেন, আমি নবী হয়ে আপনার কাছে দোয়া চাই, আমার চাচা যানকে জীবনের মতো মাফ করে দেন। আমার আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, যার দোয়া চাইতে গেলে হাত তোলা লাগে না, নবীর হাত তুলতে হয় না কি রে বাবা? নবীর হাত তুলতে হয়, ইরাদা করবে আল্লাহ কবুল করবে, জোরে বলা যায় সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে দোয়া চান কান্নাকাটি করে, আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিব্রাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধু কাছে চলে যাও, আমার বন্ধু যেন খবরদার ওই মুশরিকের জন্য হাত তুলে দোয়া না করে, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ নারাজ হয়ে যাব। আমার হাবিবের চাচা মুশরিক অবস্থায় মারা গেছে, আমার হাবিবের চাচা এমন করে দুনিয়া থেকে কলেমা পড়ে নাই, একজন নবী হয়ে আর মুশরিকের জন্য দোয়া চাইবে, আমি আল্লাহ তাআলা আমার সহ্য হবে না। ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, কলিজা টুকরা ভাইরা, আল্লাহর নবীর চাচা নবীকে ভালোবাসতেন, আল্লাহর নবীর চাচা নবীকে মহাব্বত করতেন, কিন্তু কলেমা না পড়বার কারণে আমার আল্লাহ তাআলা নবীর দোয়াটাও আল্লাহ ফিরত দিলেন, গ্যারান্টেড করলেন না। আমরা যারা এখনো পর্যন্ত মুখে বলি নবীকে ভালোবাসে, নবীকে মহাব্বত করি, আমার নবীর কথাগুলো মানি না, আসলেই কি আমরা নবীর মহাব্বত করি রে বাবা? কথা বলেন, এই মুখে বলি না বলি না নবীকে ভালোবাসি, অথচ নবীর কথাগুলো মানি না, আসলেই কি আমরা নবীকে ভালোবাসি? কথা বোঝাতে পারলাম না মনে হয়। নেতা বলছে, নেতা এখানকার নেতা বলছেন, আপনার এলাকার নেতা বলছে, কচি তুই যদি আমার নকল করে এক মাস চলিস তা তোর 2 লক্ষ টাকার ঘর দেব। কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকার। কি নকল করতে হবে? আমি নেতা, যে কায়দায় হাঁটবো, যে কায়দায় চলবো, ওই কায়দায় তোর এক মাস চলতে হবে, তুই যদি চলতে পারিস 2 লক্ষ টাকার ঘর দেব। এখন আবদুল্লাহ চাচা ও নেতার নকল করে ঘুরছে, যদি আমি এক মাস নেতার নকল করে চলতে পারি 2 লক্ষ টাকার অফার, ঘর এসেছে, ঘর পাবো, কোনো সমস্যা নাই। ওর তো বিশাল পিছনে ফায়দা লুকিয়ে আছে। এমন তো অবস্থায় ছলে বলে কলে কৌশলে নেতার নকল করে 29 দিন চললো, 30 দিনের মাথায় নেতার পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতাকে বলছে, নেতা এসেছি, আমি সেই আবদুল্লাহ। বলছে, এসেছিস?
ঠিক আছে তুই এক মাস আমার নকল করে চলেছিস, নেতার কানে খবর গেছে নেতার নকল করে চলেছে, ঠিক আছে যা তোর 2 লক্ষ টাকার ঘর তোর নামে পাস করে দিলাম, কোনো সমস্যা নাই। ও শর্তটা হলো এক মাস নেতার নকল করেছে তাই 2 লক্ষ টাকার ঘর পেয়েছে। তো মুসলমান কলিজার টুকরা ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি ফাত্তাবিউনি আমাকে মহব্বত করে তার সাথে সাথে আমার নকল করে, মানে নবী যেটা করতে বলেছেন কথাগুলো যদি সে মানে, সে কি করে মানে, নবী বলছেন খবরদার যেন দাড়িতে খুর লাগাবি না, সে যদি খুর না দাড়িতে লাগায়, নবী বলছেন খবরদার তোরা যখন রাস্তা দিয়ে হাঁটবি মাথাটা নিচু করেই হাঁটবি, সে যদি মাথাটা নিচু করেই হাঁটে, নবী বলছেন খাবার আগে দস্তরখানা বিছিয়ে খাবি, নবী বলছেন তায়েফের জমিনে আমি পাথর খেয়েছি, ইসলাম বাঁচাতে গেলে কোরআন বাঁচাতে গেলে তোদের এরকম কঠিন সম্মুখীন হতে হবে, তোরাও যদি পাথর খাস, তো আমি নবী বলছি আমি রসুল বলছি তোদের 2 লক্ষ টাকার ঘর এক মাস নেতার নকল করে যেমন পেলো, আমি নবী বললাম 200 কোটি টাকার জান্নাত, মানে জান্নাত তো দুনিয়ার টাকা দিয়ে কেনা যায় না, একটা চেয়ারের দামও হবে না, তথাপি একটা উদাহরণস্বরূপ হিসাবে বলছি 200 কোটি টাকার জান্নাত আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে তোদের নামে দলিল করে দেবো। জোরে বলা যায়, জোরে বলবেন না, ক মাস নকল করতে হবে, ক বছর 70 বছর, কতদিন বাঁচবেন 60 বছর, কতদিন বাঁচবেন 80 বছর, যদি আপনি বাঁচেন পৃথিবী থেকে শ্রেষ্ঠ 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 আল্লাহর দয়ার জান্নাত আমার আল্লাহ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন ফাত্তাবিউনি ওয়ায়াগফিরিলাকুম, তুমি যদি নবীর সুন্নাত মানো নবীকে ইত্তেবা করো, ওয়ায়াগফিরিলাকুম তোমার ভিতরের গোনা গোপন গোনা আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, কলিজা টুকরা ভাইরা, তাই সময় সংক্ষেপে বলি রে বাবা, আল্লাহর নবীর আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। তাহলে নবী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাকে আপনাকে মানতে হবে, হবে না হবে না বাবা, নবীর মহাব্বাত করি, নবীর ভালোবাসি, নবীর মহাব্বাত করি, নবীর অনুসরণ করি, খালি নবীর অনুসরণ ওটা নয়, নবীর কথাগুলো মানার নাম ওগুলো অনুসরণ করা। আমার নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন নবীর সাহাবী ছিলেন, আরেকজন নবীর সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান কলিজা টুকরা ভাইরা, বিয়ের সময় হলো, বিয়ের সময় হলো, বিয়ের সময়, এমন তো অবস্থায় বিয়ের আসনে বসেছেন, বিয়ের আসনে বসবার পর আমার নবীর তরফ থেকে একটা চিঠি এসেছেন, ও মুসলমানেরা, জবানেরা, যুবকেরা, কলিজা টুকরা ভাইরা, ওই চিঠিটা যখন হযরত হানজালার কাছে হাজির হলেন, এমন তো অবস্থায় হাজির হবার পর হযরত হানজালা বিয়ের আসনে বসবার পর বিয়ে হবেন, এমন তো অবস্থায় আমার নবীর চিঠিটা পেলেন, নবীর চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা বুকে জড়িয়ে ধরে ওই বিয়ের মজলিস থেকে, বিয়ের মজমা থেকে, বিয়ের মজলিস থেকে ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। বিয়ের মানুষেরা, বিয়ের মজলিসে থাকা ব্যক্তিরা, তারা সবাই অবাক হয়ে যান, কি ব্যাপার কি ব্যাপার, যিনি বিয়ে হবেন বর কোথায় গেছে, বর কোথায় গেছে, সংবাদটা নেওয়া হলো ওই ব্যক্তির কাছে আল্লাহর নবীর চিঠি এসেছেন। ও মুসলমানেরা, যে মেয়েটার সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল রে বাবা, ও মুসলমান কলিজা টুকরা ভাইরা, আল্লাহ বালা বাবা জিরা, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবীদের যে মুহূর্তে যে অবস্থাতে ডাক এসেছিল ওই অবস্থাতে বিবি বাচ্চা ত্যাগ করে, মা বাপ ত্যাগ করে আমার নবীর ডাকের সাড়া দিয়ে আল্লাহর খুশির জন্য তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাপ্ত করি, আল্লাহ যদি অন্য সময় সুযোগ দেয় আলোচনা করব, কারণ হলো খুব খুব অসুস্থ, যে অসুস্থর কথা বলা যায় না, হঠাৎ আল্লাহ ঈদ পর্যন্ত বলিয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, শোনা বলা থেকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন, যতটা শুনবো তার থেকে বেশি আমল করব, করব ইনশাআল্লাহ, বেনামাজিগুলো নামাজি হবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা।